আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার আলুর পরোটা আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি বাটার নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি গরম মশলা নিয়ে নিয়েছি ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা প্যাকেট দুটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি কতটুকু পরিমাণ নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি বাটার এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে এইভাবে কচলিয়ে মিশিয়ে নেব আমি সবগুলো উপকরণ এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশিনে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আমি ময়দাগুলো একটু একটু করে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে আলু পরোটার ডোটা রেডি হয়ে গেছে ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি হাতের মধ্যে আবারও কিছুটা বাটার নিয়ে ডোটার মধ্যে মাখিয়ে নিচ্ছি আলু পরোটার ডোটা অনেকটাই সফট হয় দেখুন আমি বাটারটা নিয়ে আবারও ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি লিচি কেটে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে আমি লিচি কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজের লিচি কেটে নিয়েছি আমার মোট দশটা লিচি কাটা হয়েছে আপনারা চাইলে আরও ছোটো সাইজে করে নিতে পারেন এখন আমি হাতের সাহায্যে লিচিটাকে গুল করে এইভাবে ময়দা মাখিয়ে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি আলু পরোটার ডোটা প্রথমে বলেছি খুবই সফট হয় পরোটাটা তৈরি করা খুবই সহজ দেখুন আমি কীভাবে বেলে নিচ্ছি এখন আমি আরেকটা লিচিও এইভাবে করে পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে ময়দা মাখিয়ে নিলে পরোটাটা তৈরি করতে খুবই সহজ হয় এইভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাটা ঠিক কতটুকু পাতলা বা ভার হয়েছে এখানে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা বাটার দিয়ে আমি এইভাবে করে চতুর্দিকে প্যানের ছড়িয়ে দিচ্ছি বাটারটা এইভাবে করে চতুর্দিকে গলিয়ে দিচ্ছি যাতে করে পরোটার সম্পূর্ণ পরোটার মধ্যে বাটারটা লাগে এবং পরোটাটা ভালোভাবে ভাজা হয় আমি দিয়ে দিচ্ছি একটা পরোটা দিয়ে এখন আমি এক পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি এক পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে ভাজা না হলে আবারও উলটিয়ে ভেজে নিতে হবে দেখুন আমি অপর পিঠে যাতে বাটার দিয়ে ভাজা হয় এজন্য কিছুটা বাটার নিয়ে পরোটার চতুর্দিকে ঘুরিয়ে গলিয়ে নিচ্ছি এইভাবে করে চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আর না হয়তো পরোটাটা পুড়ে যাবে দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন